গ্রামের নাম সোনাকুর, বাসিন্দাদের সবাই মৃৎশিল্পী। ভাঙনের করাল গ্রাসে নদীতেই বিলীন তাদের সহায় সম্বল, ঘরবাড়ি, সর্বস্ব। বাধ্য হয়ে অন্যখানে চলে গেছেন অনেকেই। 15-20 বছর ধরে খালি এই ঘর দুয়ার সরাইতেই আছি। হ্যাঁ, এখন আর সরবার কোনো রাস্তা নাই, ভাঙতে ভাঙতে একেবারে নদীর পাড়ে যাইছি। আমাদের কাজকর্ম কিছুই করতে পারি না, যার ফলে অনাহারে অর্ধাহারে কোনো রকম জীবন যাপন করি। ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হবে এমন আশায় বুক বাঁধেন মৃৎশিল্পীরা, কিন্তু সে আশায় গুড়ে বালি। গণ্যমান্য সহ এলাকার জনপ্রতিনিধিরাও বিষয়টি নিয়ে রয়েছেন উদ্বেগ আর উৎকণ্ঠায়। প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে এই এলাকার মানুষ এলাকা ছেড়ে অন্যত্র যেতে বাধ্য হয়েছে এবং তাদেরকে পুনর্বাসন করার জন্য আমি সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। এ শিল্পকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে সরকারের কার্যকর উদ্যোগ জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমরা নলগ্রাম, সোনাকুর, হোলারহাট এই সমস্ত জায়গায় আমরা ওই ছোট ছোট ঋণ বা কুটির শিল্পের যে ঋণ থাকে এই দিয়ে আমরা তাদেরকে টিকে রাখার চেষ্টা করতেছি। ভাঙন রোধে দ্রুত কোনো পদক্ষেপ নেওয়া না হলে শুধু নদী নয়, একসময় কালের গর্ভেও হারিয়ে যাবে সোনাকুর গ্রাম ও ঐতিহ্যের মৃৎশিল্প। শিরিনা আফরোজ, 21 টেলিভিশন, পিরোজপুর।